বরিশাল বনাম চট্টগ্রামের ম্যাচে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার রেশটা এখনও কাটেনি। সাকিব আল হাসানের বউকে নিয়ে স্লেজিং করায় আকবর আলী কঠিন শাস্তির সম্মুখীন হচ্ছেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে থাকবেন। বিপিএলে আকবর আলী সাকিবকে উত্তক্ত করার জন্য সাকিবের স্ত্রী শিশিরকে নিয়ে অনেক স্লেজিং করতে থাকে। সাকিব আল হাসান সঙ্গে সঙ্গেই আম্পায়ারকে এই বিষয়টি জানায়। আম্পায়ার আকবর আলীকে সচেতন করার পরেও আকবর আলী থামছিলেন না, বারবার সাকিব আল হাসানকে মাঠের মধ্যেই উত্তক্ত করছিলেন তার স্ত্রীকে নিয়ে। এ বিষয়ে বাংলাদেশের হেড কোচ খালেদ মাহমুদ সুজনকে জানানো হলে খালেদ মাহমুদ সুজন আকবর আলীকে নিয়ে কঠোর হুঁশিয়ারি দেন। খালেদ মাহমুদ সুজন আরও জানায়, আকবর আলীকে হুঁশিয়ারি দেওয়ার পরও পরবর্তীতে তিনি যদি আরও এরকম কাজ করে তাহলে তাকে সারা জীবনের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হবে। দর্শক, সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে এরকম ব্যবহার করায় আপনাদের অনুভূতি কী জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।